আগে এটা কি মাছ আর মাছ আর আর মাছ এটা কত বোয়াল এটা কয় কেজি হবে বোয়ালটা ভাই এ কয় কেজি রে 9 kg 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 9 k
আর এই ইউনিয়নে আমাদের পিছনে জামাই মেলা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামাই মেলা তো জামাই মেলাটি এর আগের বছরও হয়েছে আর এই বছরেও জামাই মেলা হচ্ছে আর এই জামাই মেলাটা দেখতে আসছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর সবাই দেখবেন আর এই ব্লগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো দেখতে থাকুন আজকের এই জামাই মেলা চলুন দেখে আসি ঘুরে আসি মেলার আক্ষরিক অর্থ মিলন মেলার নাম শুনলে সবার মনে এক অনুভূতির আনন্দের উচ্ছ্বাসে নেচে ওঠে মেলা যেন পরস্পরের দেখা সাক্ষাৎ ও ভাব সম্মেলনের যেন সংযোগ সেতু প্রাচীনকাল থেকেই গ্রাম্য মেলা গুরুত্ব তাই অসীম আমরা এবার মেলার ভিতরে প্রবেশ করেছি মাছের আড়ত এই মুহূর্তে একটি মাছ মেলাটা শুরু হয়েছে কয়দিন ধরে চার দিন না পাঁচ দিন পাঁচ দিন সর্বোচ্চ কত কেজি পর্যন্ত মাছ তুলছিলেন এখানে সর্বোচ্চ 20 কেজি থেকে 15 কেজি 16 কেজি 20 কেজি সর্বোচ্চ উঠছে না নিচে আপনার এখন আছে 10-15 কেজি মতো আছে ওই সামনে চকিত আছে এখানে অলরেডি মাছ আছে দুই মাছ পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত একটা মাছ আছে কয় কেজি হবো এটা 15 কেজি এটা কি সর্বোচ্চ আসিল নাকি এর চেয়ে বড় উঠছিল তুলছিলেন এর মধ্যে এর মধ্যে আজকে ভাই আজকে বড় উঠছিল 20 কেজি পর্যন্ত মেলা আর কয়দিন আছে আজকে শেষ আজকে শেষ আর এই সময়টা দেখতেছি মাছের আড়ত গুলো কম কারণ মানে কোন সময়টা উঠে বিকালে উঠবে নাকি তো গাইস এইখানে কিছু রুই মাছ আছে কি মুরব্বি এটা আপনার না এটা 5-7 কেজি হবে না নাকি 7-8 বিকেট তাই না বিকেট কত করে 400 টাকা 400 টাকা কেজি না এই আমাদের পোলাবান বোয়াল কত করে কেজি ভাই বোয়াল হয়েছে আপনার 2000 টাকা কেজি গাইস আসলে এই সময়টা মাছটা উঠে না এখন বেলা 1টা বাজে আর সকাল সময় আর বিকালের সময়টাই আসলে মাছটা বেশি উঠে আর যেহেতু আজকে মেলার শেষ দিন তারপরেও এই যে আর 2-3 ঘন্টা পর হয়তো বিকালের দিকে আরও অনেকগুলো মাছ উঠবে ও দিক দিয়েও তথ্য দিল
আর আমরা দেখি ওই দিকটায় যায় দেখি চলো। তো এই মাছের পাশাপাশি যেহেতু জামাই মেলা তো কাঁচা বাজারও উঠেছে, আর তার পাশাপাশি পান সুপারির দোকান, এই তো দেখতে পাচ্ছেন পান সুপারির দোকান, এই তো পান সুপারির দোকান উঠেছে, আর পাশাপাশি আরও উঠেছে এই মেলায় এই তো গজা, গুলগুলি, জিলাপি, এগুলো উঠেছে। আমাদের দেশে গ্রামীণ সাধারণত ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। পহেলা বৈশাখ, রথযাত্রা, জন্মাষ্টমী, বিজয় দশমী, দশই মহরম, চৈত্র সংক্রান্ত এসব উৎসবকে কেন্দ্র করে অধিকাংশ মেলা বসে থাকে। তবে যাই হোক না কেন, মেলা বাঙালি সমাজ ও মানুষের নিকট খুবই জনপ্রিয় ও আনন্দের দিন। মেলা সমাজের সর্বশ্রেণীর মানুষ, ধনী গরিব, উঁচু নিচুর নির্বিশেষে সকলেই একসাথে মিলিত হই। বিভেদের পার্থক্য বলে গিয়ে সকলেই এক আনন্দের জোয়ারে গা ভাসাই। মেলাকে আশ্রয় করে গ্রামীণ মানুষের আনন্দ উৎসবের রুদ্ধ দোয়ার খুলে যায়। এর মাধ্যমেই সে খুঁজে পাই বেঁচে থাকার সার্থকতা, খুঁজে পাই মুক্তির আনন্দ। সত্যপীর, শীতলা, মনসা, ষষ্ঠী, অলাবিবী, প্রতিমা, এমনকি অলৌকিক দেবদেবীর গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কত শত শতাব্দীর মানুষের আশা আকাঙ্ক্ষা আর ধর্মীয় আকুতির সঙ্গে এদের আত্মিক সম্পর্ক। এদেরকে কেন্দ্র করে কত লোককথা, কত ব্রতকথা, পাঁচিল, ছড়া, গ্রাম্য সাহিত্য সঙ্গীতের ধারা আজও চলে আসছে। মেলা গ্রামীণ জীবনের শুকনো খাতে নিয়ে আসা প্রবল আনন্দের জোয়ার, সেই জোয়ারেই বাঙালি চিত্তভূমি সিক্ত হয়েছে। এগুলো কি ভাই? ফ্যান, ফুল, ওগুলো গিন্নি বলে? না, গিন্নি গিন্নি না, জি বাতাসে। গিন্নি কত করে? 10 টাকা পিস। 10 টাকা? সবই না, 350 টাকা কেজি। এইখানে এইখানে বাহারি রকমের চানাচুর, ইউনুস মামার জাল চানাচুর, আমের আচার, জলপাই আচার, তেঁতুল আচার, আর চালতার আচার, আমলকির আচার, দেখি পঞ্চরস আচার, আচা আমের আচার, কি আনারসের আচার আছে, আস্তবরের আচার, চেরি ফলের আচার আছে, কাঁচামরিচের আচার, ও মাই গড, কাঁচামরিচের আচার, রাইস, আর কি রসুনের আচার, আমের মুরব্বা, পেঁপের মুরব্বা, চালতার মুরব্বা, বড়ই টক, জাল মিষ্টির আচার, না আম সত্য
গাজরের মুরব্বা অনেক ধরনের এখানে আছে প্রত্যেক মেলারই একটি করে চিত্র রয়েছে, যেমন ভিড়, হইচই, হট্টগোল, ঠেলাঠেলি, হাসি কান্না, ছোট ছোট ছেলে মেয়েদের বিস্ময়ী বিমুগ্ধ দৃষ্টি, খুশির উচ্ছ্বাস, রং বেরঙের পোশাক আশাক, নাগরদোলা, কাঠমুড়ো জোড়ার লাগার জাদুবিদ্যা, তালপাতার বাঁশির আওয়াজ, রকমারি খেলনা, গুড় মিঠাইয়ের দোকান, জিলাপি, জিলাপি খাওয়ার ধুম, পাপড় তেলে ভাজার গ্রান, জামা কাপড়, হাড়িকুড়ি, নানা রকমের পণ্য পসরা, এমনকি একের পর এক আরো কত জীবনচিত্র। মেলায় দূর দূরান্ত থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসে দোকানদাররা। দোকানগুলো সুশৃঙ্খলভাবে সাজানো হয়, কোথাও মাছের আড়ত, তার সাথে কিছু কাঁচামালের দোকান, মেলার কোথাও খেলনার দোকান, কোথাও খাবারের দোকান, কোথাও কাঠের আসবাবপত্রের দোকান, কোথাও মেয়েদের তৈজসপত্রের দোকান, কোথাও আবার কাপড় চোপড়ের দোকান। মেলার একপাশে নাগরদোলা, নৌকা, ছোটদের রেলগাড়ি এবং সার্কাস, বায়োস্কোপ, ভূতের বাড়ি পর্যন্ত এখানে সুশৃঙ্খলভাবে সাজানো রয়েছে। এখানে বাহারি রকমের টেডি বিয়ার, ঘড়ি, সুকেস শপিস, চুরি রাখার দানি, আর এইখানে ছোটদের খেলনার গটি আছে, পাখা, তোলা, কি বেসলা ধরতে গেলে না, ছোট্টদের এই খেলনা। তো এই যে এইখানে এগুলো কত করে বিক্রি করেন ভাই? এগুলো সব 15 টাকা পিস, আর এগুলো 30 টাকা, আর এই যে এইগুলো ছোটদের 15 টাকা। 15 টাকা না, এক একটা পিস 15 টাকা? 15 টাকা পিস, বেশি হলো না টাকাটা? না, আমাকে তো এইগুলো আপনার 13 টাকা কেনা বলছে। 13 টাকা কেনা, এগুলো কত করে বিক্রি করেন? 150 টাকা। 150 টাকা পিস না? গোলাপটা ভালো আছে, এই যে এই তো গোলাপ। সন্ধ্যে 9টা থেকে রাত 9টা থেকে রং সব চলবে, সবাই মেলায় আমন্ত্রিত হবেন। সেই সাথে বিসমিল্লাহ বিরিয়ানি ভারতের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মেলার উপকারের পাশাপাশি ক্ষতিকর দিকও রয়েছে। মেলায় বিচিত্র লোকের সমাগম ঘটে থাকে, জুয়া, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী সহ বিভিন্ন অসামাজিক ও অন্যান্য অবৈধ কাজ মেলায় সংগঠিত হতে পারে। অল্প কিছু চরিত্রহীন লোকের দ্বারাই নারী লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটতে পারে। এছাড়াও যেখানে সেখানে মূলমূত্র ত্যাগ করার ফলেও ভীষণ দুর্গন্ধের সৃষ্টি হয়, ফলে পরিবেশ দূষিত হয় এবং নানা রকম রোগ বেদের প্রভাবও পড়তে পারে। অনেক সময় পচাবাসী খাবার খাওয়ার ফলে কলেরার প্রাদুর্ভাব ঘটতে পারে। কত করে কেজি ভাই?
মেলা হচ্ছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি পরিচায়ক। মেলা লোক সংস্কৃতি এক বিশেষ ধমনী। এই ধমনীতেই জীবনের স্পন্দন। এরই মধ্যে বাঙালি খুঁজে পেয়েছে নিজেকে। মেলা তার নিসুক আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্র নয়, এর সঙ্গে যুক্ত আছে দীর্ঘকালের ধর্মসাধনা, আছে তার জীবনলীলার নানা তরঙ্গের ঘাত প্রতিঘাত, এরই মধ্যে আছে তার অর্থনৈতিক নিশ্চয়তার আশ্বাস, আছে জীবনের অফুরান প্রশান্তির প্রকাশ। মেলায় তার বেঁচে থাকার প্রতিশ্রুতি, তার অস্তিত্ব, তার দর্পণ। তো ফাইনালি গাইস, দেখতে দেখতে ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি আর আমরা মেলা থেকে বিদায় নিয়ে একটু দূরে আসছি। ওইখানে প্রচুর চিল্লা চিল্লি, অনেক মাইক চলতেছে, অনেক গান বাজনা চলতেছে, এই জন্য আউটপুট দিলাম এখানে। তো জানি না ব্লগটি কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।